ভারতবর্ষে যতগুলো ল্যাঙ্গুয়েজে সিনেমা তৈরি হয় তার মধ্যে আমার মনে হয় মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো থ্রিলার তৈরি হয় তাদের সবচেয়ে খারাপ থ্রিলারটাও অন্যান্য অনেক জায়গার থেকে অনেক ভালো থ্রিলার মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে থ্রিলার তৈরি হয় তার চেয়ে অনেক ভালো থ্রিলার নেটফ্লিক্সে রিলিজ হওয়া আন্নসিপ কান্ডেতাম যে থ্রিলারটা যেটাতে থবিন থমাস হচ্ছে লিড ক্যারেক্টারে আছে এটা এইট ফেব্রুয়ারি রিলিজ করেছে তো এই ব্যাপারে আজকে ভিডিওতে কথা বলবো এটা শুনতেই তো বললাম যে এটা একটি থ্রিলার ঘন্টা বাইশ মিনিটের মতো থ্রিলার এবং এদের দুইখানা গল্প আছে দুখানা গল্প একজনই হচ্ছে হিরো থবিনো থমাস তো সে দুখানা মার্ডার কেস কি দুখানা মার্ডার কেস কিভাবে সলভ করছে সেটা দেখানো হচ্ছে একটা হচ্ছে নাইন্টিন নাইনটি তে আরেকটা তার পিছনে নাইন্টিন এইট্টি এইটের মানে কয়েক বছর পূর্ণ কেস সেটাকেও সে সলভ করছে এবং এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে দেখবেন যে পুলিশের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করে তখন সে কিন্তু তার মতো ভাবে করে প্রত্যেকে আলাদা আলাদা একটা থট থটস নিয়ে আসে সেই থটস টা কিন্তু দেখানো হয়েছে এখানে বিভিন্ন রকম থটস দেখানো হয়েছে যে এই পদ্ধতিতে করেছে কিন্তু সাফল্য পায়নি এ আরেকটা ওয়েতে করল করলো সেভাবে সাফল্য পেল এরকম ভাবে দেখানো হয়েছে এবং দুটো গল্পের মধ্যে কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট আছে এবং যথেষ্ট টান টান উত্তেজনা আছে গল্পটা দুটোর মধ্যে কিন্তু প্রথম যে গল্পটা প্রথম গল্পটা হচ্ছে একটা মেয়ে বাস স্ট্যান্ড থেকে বাইরে যাওয়ার পথে বাড়িতে আর ফেরি কোথায় হারিয়ে গেছে সেই জন্য তার মানে বাবা এসছে পুলিশে খবর দিতে এবার সেই কেসটা সে কিভাবে সলভ করলো এবং কিছুদিন পরে পরের দিন কি পাওয়া গেলো মেয়েটাকে কিছুটা দূরে বাড়িতে কিছুটা দূরে একটা কুয়োর মধ্যে মারা যাওয়া অবস্থায় তো এই যে কেসটা এটা একটা কেস এবং দ্বিতীয় কেসটা হচ্ছে কি দ্বিতীয় কেসটা অনেকদিন আগে এই কেসটা সে সলভ করার সুযোগ পেল কারণ সে সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড হওয়ার পর তাকে যখন আবার রিক্রুট মানে আবার যখন পুলিশে ফ্রি না হচ্ছে তখন তাকে বলা হলো যে এই কেসটা তুমি একবার সলভ করে দেখো যদি পারো তো সে তখন আবার পুরো ব্যাকডেটের কেস মানে উনিশশো সালের কেস সেই কেসটাকে সে সলভ করে তো সেইখানেও কিন্তু এখানেও একটা মেয়ের মারা যাওয়ার কেস পুরনো দিনে সেইখানেও সে কেসটাকে সলভ করে এখানে একটা জিনিস মানে শেষে একদম যে দ্বিতীয় যে কেসটা আছে সেই কেসটা শেষে একটা জিনিস দেখানো হয়েছে যে ধরুন কেউ অপরাধী তার সামনে মূল বিষয়টাকে তুলে ধরা হচ্ছে মানে যেরকম ভাবে অপরাধ হয়েছে সেই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে সে কিন্তু নিজেই যে সে অপরাধী তাই কিন্তু বলা হচ্ছে না সে অপরাধী তার সামনে শুধু তুলে ধরা হচ্ছে বিষয়টাকে যে পুরো ঘটনাটাকে একজন বলছে যে এই আমি এইভাবে ঘটনাটা ঘটেছে এবং যে সাসপেক্ট সে নিজেই বুঝতে পেরে যাচ্ছে সেবার ধরা পড়ে যাবে তো এই যে বিষয়টা মানে হিউম্যান সাইকোলজি যে যে অপরাধ করে সে বুঝতে পেরে যায় যে এবার তাকেই টার্গেট করা হচ্ছে এবং সে লাস্টে আত্মহত্যা করে তো এই যে বিষয়গুলো এখানে হিউম্যান সাইকোলজি বিষয়গুলো দেখা কিন্তু কি বলুন তো যে যে মেন যে ক্যারেক্টার যে থবনি থমাস তার যে ক্যারেক্টারটা সেটাই কিন্তু ভালোভাবে লেখা হবে এইখানে যে সেই ক্যারেক্টারটার প্রতি দর্শক যে আকৃষ্ট হবে সেইটা কিন্তু কেন হবে মানে তার ক্যারেক্টারটার মধ্যে কোনো ডেপ নেই এমনিতে যে দুটো কেস দেখানো হয়েছে দুটো কিন্তু খুব নিটোল ভাবে দেখানো হয়েছে একদম ডিটেলিং এ দেখানো হয়েছে কোন রকম কিন্তু খুব পাওয়া যাবে না কিন্তু যে ক্যারেক্টার পে করছে মানে যেই এই কেসটাকে সলভ করছে তার প্রতি যে একটা ফিলিং আসবে মানুষের সেই ফিলিংটা আসছে না কারণ তার ক্যারেক্টারটাকে ঠিকভাবে লেখা হয়নি কেস কিন্তু নো ডাউট একদম নো ডাউট বানানো হয়েছে মানে দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে রকম ভাবে যে অতিরঞ্জিত করে বা কোনো সিনেমাটিক ব্যাপার এরকম নয় খুবই প্র্যাকটিক্যাল হয়েছে দেখানো হয়েছে যেভাবে পুলিশ সাধারণত কাজ করে এবং বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয় পুলিশের সুপারিয়ারদের কথা মেনে চলতে হয় সে অনুসারে সে কাজ করছে যাবতীয় কিছু এবং এখানে একটা অদ্ভুত লাস্ট যে ফার্স্ট রিকেস্টটা সেখানে একটা একটা এরকম ট্রিক দেখানো হয়েছে যে একজনকে সাস্পেক্ট করা হচ্ছে যে সে পাদরি কিন্তু তার ওখানে পুলিশ ঢুকতে পারছে না কারণ চার্চের ভিতর ঢুকলে লোকে মানে যারা হিন্দু খ্রিস্টান ধর্ম অবলম্বী তারা কিন্তু বাধা দিচ্ছে তো কি করলো তার ঘরে একটাকে চোর ঢুকিয়ে দিলো এবার চোরটাকে চোরটা তার ঘর থেকে ধরে জিনিসপত্র নিয়ে এলো বললো যে দেখুন তো এই জিনিসগুলো আপনার নাকি তো আমাদের একটু দেখার প্রয়োজন যে আপনার ঘর থেকে কি কি চুরি হয়েছে তা আপনার ঘরে একটু যেতে হবে তো তার ঘরে ঢুকলো এবং সেখান থেকে যাবতীয় ফিঙ্গার প্রিন্ট বা অন্যান্য যে এভিডেন্স সেগুলোকে কালেক্ট করে নিলো এবং তারপরে খুনিকে ধরলো এইরকম অনেক কিছু দেখানো যায় মানে পুলিশ অনেক কিছু ট্রিক ইউজ করে থাকে যাবতীয় খুব দেখানো হয়েছে কিন্তু যে ক্যারেক্টারটা যে মূল চরিত্র তার প্রতি যে একটা মানুষের যে ফিলিং আসবে সেইটা কিন্তু সে মূল চরিত্রটাকে লেখা হয়নি। মূল চরিত্রটার ব্যাকগ্রাউন্ড অন্যান্য কিছু বা মূল চরিত্রের প্রতি কেন মানুষ আকৃষ্ট হবে তার জন্য একটা তো ব্যাকগ্রাউন্ড লাগে যে তার চরিত্রটা সেইটা কিন্তু ভালো করে লেখা হয়নি বলে এই যে চরিত্রটার প্রতি লোকে আকৃষ্ট কিন্তু হ্যাঁ অ্যাজ এ থ্রিলার যেভাবে দুটো কেস সব দেখানো হয়েছে সত্যি খুব দুর্দান্ত এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে পাঁচের মধ্যে টু পয়েন্ট ফাইভ স্টার দেবো যদি আপনার এই সিনেমাটা দেখে থাকেন নেটফ্লিক্সে লিস্ট করেছে তো এইটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কীরকম লাগলো যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন